আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার, যার বিষয়বস্তু হচ্ছে যে ধরে নাও যে কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে তোমার এলাকার অধিকাংশ মানুষ বেকার হয়ে পড়েছে বা কর্মহীন হয়ে পড়েছে। এখন তাদের জন্য ত্রাণ সহায়তার জন্য ডেপুটি কমিশনারের কাছে একটি দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লিখুন এই ব্যাপারটি নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত বই পুস্তকে নেই অথচ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন কোনো সমসাময়িক অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, প্যারাগ্রাফ, রিপোর্ট, কম্পোজিশন যদি থাকে তবে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেই ব্যাপারে ভিডিও বানানোর চেষ্টা করব। আর আজকের এই বিষয়টি আমি অনুবাদ করে দেব এবং লেখার কৌশল বলবো এবং খুব সহজ ভাষায় বিষয়টি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটির সাথে মিল রয়েছে তোমাদের খুবই পরিচিত একটি অ্যাপ্লিকেশন, সেটি হচ্ছে যে রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, মানে হচ্ছে বন্যা দুর্গত মানুষের ত্রাণ সহায়তার জন্য ডেপুটি কমিশনারের কাছে আবেদন। কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি থেকে এই অ্যাপ্লিকেশনটির পার্থক্য হলো যে এটিতে কোভিড-19 এর কারণে অনেক মানুষ এলাকার বেকার হয়ে পড়েছে, তো তাদের ত্রাণ সহায়তার জন্য ডেপুটি কমিশনারের কাছে আবেদন। তো যাই হোক, মূল আলোচনায় চলে আসি। সবার শুরুতে তোমরা তারিখ লিখবে এবং সেই তারিখে কোথাও কমা বা ফুল স্টপ অবশ্যই ব্যবহার করবে না। আর যে তারিখে দরখাস্তটি উপস্থাপন করা হয় সাধারণত সেই তারিখ ব্যবহার করা হয়। যাই হোক, দ্য ডেপুটি কমিশনার অর্থাৎ তুমি যার বরাবর এই আবেদনপত্রটি লিখছ তার কথা এখানে উল্লেখ করবে। আর সেটা কোন, যেহেতু ডেপুটি কমিশনার জেলার ব্যাপার, জেলায় থাকেন, সেই কারণে চট্টগ্রাম জেলায়, সেই চট্টগ্রাম জেলার নাম উল্লেখ করতে হবে। তবে পরীক্ষায় তোমার প্রশ্নে অবশ্যই কার কাছে লিখতে হবে এবং কোন জেলা সেটা পরীক্ষার প্রশ্নে অবশ্যই উল্লেখ থাকবে, তোমরা সেই প্রশ্ন দেখেই সহায়তা নিয়ে তারপর লিখতে পারো। আর সাবজেক্ট, সাবজেক্টে রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ এই আবেদনপত্রটি কিসের জন্য, সেটাও কিন্তু প্রশ্নে দেয়া থাকবে। সে প্রশ্নে ফরের পরের যে অংশ, সেই প্রশ্ন ফরের পরের অংশ হুবহু তোমরা লিখে দিতে পারবে, আর কারণ ফরের পরেই আসলে অ্যাপ্লিকেশনটি কিসের জন্য সেটা বলা হয়ে থাকে। তো অ্যাপ্লিকেশন ফর কিসের জন্য আবেদনপত্রটি, রিলিফ গুডস ত্রাণ সহায়তার জন্য, রিলিফ গুডস ত্রাণ ফর আনএমপ্লয়েড পিপল অর্থাৎ বেকার মানুষদের জন্য ডিউ টু কারণে দ্য করোনা ভাইরাস কোভিড-19, অর্থাৎ কোভিড-19 কারণে বেকার মানুষদের ত্রাণ সহায়তার জন্য আবেদন। আরেকটি কথা হচ্ছে যে আমি অ্যাপ্লিকেশন লিখেছি, অ্যাপ্লিকেশন ফর। তোমরা সাধারণত অনেক বইয়ে দেখবে যে প্রেয়ার ফর লেখা রয়েছে, আসলে প্রেয়ার শব্দটার অর্থ হচ্ছে প্রার্থনা করা। মানুষের কাছে প্রার্থনা করা যায় না, সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা করার বিষয়টি নিশ্চিত, তো সে কারণে তো আমরা প্রেয়ার ফর লিখবো না, লিখবো অ্যাপ্লিকেশন ফর। তো তারপরে সম্বোধন, ডিয়ার লিখে স্যার অথবা ম্যাডাম যে কোনো কিছু লিখতে পারো, তো তোমরা ডিয়ার স্যার লিখতে পারো। উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানের সহিত, আই, আমি, যদি শুধু তোমার একার হতো তাহলে তুমি লিখে দিতে যে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটি এলাকার, মানে তোমার এলাকার সব জনগণের পক্ষ থেকে, অর্থাৎ এই ক্ষতিগ্রস্ত জনগণের পক্ষ হয়ে তুমি লিখছো, অর্থাৎ সবার জন্য তুমি লিখছো, সে কারণে এই অংশটুকু কিন্তু লিখতে হবে যে অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ, তুমি যে এলাকা থেকে লিখছো সেই এলাকার নাম। তো যাই হোক, উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানের সহিত, আই, আমি, অন বিহাফ অফ, শব্দটির অর্থ হচ্ছে পক্ষে, অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস, ইনহ্যাবিটেন্টস শব্দের অর্থ হচ্ছে অধিবাসী, আচ্ছা জনগণ, তাহলে অধিবাসীদের পক্ষ থেকে, অফ কোথার, কোন জায়গার, অফ দুর্গাপুর ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়নের আন্ডার মিরসরাই উপজেলা, মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পক্ষ থেকে, পক্ষে ইউনিয়নের সকল জনগণের পক্ষ থেকে আমি উড লাইক, উড লাইক শব্দটির অর্থ হচ্ছে বিনীতভাবে চাই, হ্যাঁ উড লাইক
মানে চাই, কিভাবে চাই, বিনীত ভাবে চাই, কারণ বিনীত ভাবে মানে বিনিময়ের সাথে যদি কোনো কিছু অনুরোধ করা হয় তো সেক্ষেত্রে উড ব্যবহৃত হয়, তাই উড লাইক বিনয়, চাই বিনয়ের সাথে চাই, টু ইনফর্ম জানাতে চাই ইউ আপনাকে দ্যাট যে মোস্ট অব দ্য ল ইনকাম পিপল মানে হচ্ছে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকার হ্যাভ লস্ট দেয়ার জবস তাদের চাকরি হারিয়েছে বা কর্ম হারিয়েছে ডিউ টু করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন, করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিনের কারণে তারা তাদের কর্ম হারিয়েছেন, দে আর লিভিং তারা বসবাস করছেন এ মিজারেবল লাইফ একটি শোচনীয় জীবন যাপন করছেন অ্যাজ যেহেতু দেয়ার ইনকাম তাদের আয় হ্যাজ বিন কনফাইন্ড যেহেতু তাদের আয় সীমাবদ্ধ হয়ে পড়েছে, ইন সাসা সিচুয়েশন এমন একটি অবস্থায় ইট ইজ ইম্পারেটিভ এটা অত্যাবশ্যক ফর দেম তাদের জন্য টু প্রোভাইড উইথ অর্থাৎ দেয়া তাদেরকে দেয়া অত্যাবশ্যক কি দেয়া দেয়ার ডেইলি নেসেসিটিস তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে, আই পোলাইটলি আমি পোলাইট শব্দের অর্থ বিনয় বা আমি নম্রভাবে আই পোলাইটলি আমি বিনীতভাবে রিকোয়েস্ট ইউ আপনাকে অনুরোধ করছি টু টেক নিতে নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব। এরপরে দেখো দেয়ার ফর সুতরাং সুতরাং আই হোপ দ্যাট আমি আশা করি যে ইউ উড বি কাইন্ড ইনাফ আপনি যথেষ্ট সদয় হবেন টু গ্রান্ট মঞ্জুর করতে দ্য অ্যাপ্লিকেশন এই আবেদন পত্রটি। এরপরে দেখো ফেথ ইয়ার্স ফেথফুললি মানে হচ্ছে আপনার বিশ্বস্ত, আর যিনি আবেদনপত্রটি লিখবেন বা তোমরা যারা আবেদনপত্রটি লিখবে তার নাম তো এখানে হবেই কিন্তু এই জায়গাটিতে সিগনেচার করবে অবশ্যই, আচ্ছা আর তার পরিচয় হবে, তার পরিচয় কি ইউনিয়ন হচ্ছে এই জহির রায়হান যে ওনার পরিচয় হচ্ছে যে ইউনিয়ন হচ্ছে দুর্গাপুর আর উপজেলা হচ্ছে মিরসরাই আর কি। এরপরে সবার শেষে লিখতে হবে যে অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ দুর্গাপুর ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়নের সব জনগণের পক্ষ থেকে, অন বিহাফ অফ মানে পক্ষে দ্য ইনহ্যাবিটেন্টস অধিবাসীদের পক্ষে অফ দুর্গাপুর ইউনিয়ন দুর্গাপুর ইউনিয়নের। এই যে ইউনিয়ন দুর্গাপুর উপজেলা মিরসরাই এগুলো কিন্তু প্রশ্নেই থাকবে, প্রশ্ন থেকেই তোমরা লিখবে। শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটি কথা বলার প্রয়োজন বোধ করছি, অধিকাংশ বইয়ে এরকম দিয়ে শুরু হয় যে আই এই জায়গাটিতে আই বেগ মোস্ট রেসপেক্টফুললি মানে এই বেগ বিইজি বেগ শব্দটির অর্থ হচ্ছে ভিক্ষা করা, তো এটা আসলে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আবেদনপত্রে না লেখাই সবচেয়ে ভালো, তো সে কারণে আমি শুরু করেছি সেগুলোকে এড়িয়ে বলেছি যে উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সহিত আমি জানাতে চাই যে বিনয়ের সাথে আপনাকে জানাতে চাই যে আসলে এরকমই হওয়া উচিত অ্যাপ্লিকেশনের ভাষা, আমি আপনার কাছে একেবারে ভিক্ষা চাচ্ছি এরকম আসলে অ্যাপ্লিকেশনের ভাষা হওয়া উচিত নয়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমাদের কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশে একটি বেল আইকন পাবে, বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করবে তাহলেই যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আরেকটি কথা হচ্ছে যে আমাদের দুটি বই রয়েছে, একটি হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার, এই বইটিতে নবম দশম এসএসসি এবং ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের যে সমস্ত গ্রামাটিক্যাল টপিকস রয়েছে সেই টপিকসগুলো অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে উপস্থাপন করা হয়েছে, হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে, মনে হবে যে কোনো একজন টিচার তোমাকে পড়াচ্ছে ঠিক এরকম। তো আরেকটি বই হচ্ছে রাইটিং এর উপরে, তোমাদের যে রাইটিং অংশের যে সব টপিকস রয়েছে বিশেষ করে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন সিভি উইথ কভার লেটার সামারি রাইটিং ইত্যাদি, তো এই বিষয়গুলোর উপরে যে বইটি সে বইটির নাম হচ্ছে অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। দুটি বই তোমরা বই দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা জানতে পারবে। আরেকটি কথা হচ্ছে দুটি বই তোমরা শুধুমাত্র অনলাইনে ক্রয় করতে পারবে, আমাদের থেকে সরাসরি নিতে পারবে, শুধুমাত্র অনলাইনে নিতে পারবে, আর সেটা কিভাবে নিবে
সেই অনলাইনে ক্রয় করার সিস্টেম কি, কোন নম্বরে ফোন করবে, কোন বইটির কত টাকা দাম, কিভাবে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে ইত্যাদি বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে, অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ নামে, সেই পেজে গিয়ে যদি তুমি যে কোনো কিছু একটা লিখে আমাদেরকে মেসেজ দাও তাহলেও আমরা অটো রিপ্লাই এর মাধ্যমে তোমাকে সব তথ্য জানিয়ে দেব। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।